আগুন জ্বলে যেত বিশ্ববিদ্যালয়ে। আজকে কি বিশ্ববিদ্যালয়ে ভাই ভাইস চ্যান্সেলর যোগ্যতা কি মানুষ পেকার? আজকে বিশ্ববিদ্যালয়ে যে ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়া হচ্ছে, এই বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয় আর সে বিশ্ববিদ্যালয়, আমি লজ্জায় মাথা নিচু হয়ে যাই যে সেখানে শিক্ষকরা দিগম্বর হয়ে গেছে। বিদায়ের দিন আপনার অবৈধ শিক্ষক নিয়োগ, বিদায়ের দিন আপনার 150 আপনার কর্মকর্তা, এক মিনিট শেষ করে, এগুলো কি মানুষ পেয়ে বিশ্ববিদ্যালয়ে চলবে? এগুলো বিশ্ববিদ্যালয়ে আমরা বলি যে বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান চর্চার সর্বোচ্চ বিদ্যাপীঠ, যেখান থেকে আজকে অনেক বিশ্ববিদ্যালয়ের প্রতিভাবান ব্যক্তিরা আজকে পার্লামেন্টে রয়েছে, যারা জাতির নেতৃত্ব দিচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো সর্বদাই বাংলাদেশের জাতীয় নেতৃত্ব তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আজকে কি অবস্থা মানি স্পিকার? আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি মানি স্পিকার, বিশ্ববিদ্যালয়গুলো এখন মাস্টার তৈরির কারখানা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো আজকে জাতীয় আপনার এই সুনাগরিক তৈরির আর কারখানা নাই। বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে লেখাপড়ার পরিবেশ নাই। আজকে বাইরে যে আপনি যদি মতামত নেন যে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসররা শিক্ষাবিদরা বলছে ঢাকা রাজশাহী এগুলোকে এখন আর বিশ্ববিদ্যালয় হিসেবে গ্রহণযোগ্য করা যায় না, এটি বাস্তব অবস্থা। আমি মনে করি মাননীয় স্পিকার এগুলো সমালোচনার জন্য নয়, এগুলো বাস্তব অবস্থা। শিক্ষায় জাতির মেরুদণ্ড, মেরুদণ্ডকে যদি আপনি সোজা করতে চান তাহলে পরে অবশ্যই জ্ঞান চর্চা যে বিদ্যালয়, যে সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেইখানে জ্ঞান চর্চার পরিবেশ, মুক্ত মত, স্বাধীনতার পরিবেশ আপনি ফিরিয়ে দিবেন। প্রথমেই বলি যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে অধিকাংশ ক্ষেত্রেই আমি আমার বাইরে বের হতেই হয় কাজের জন্য নানা সময়, এবং সেক্ষেত্রে যখনই কোনো অভিভাবকের সঙ্গে আমার দেখা হয়, যাদের সন্তানেরা স্কুল কলেজে পড়ছে তাদের সঙ্গে যখনই আমি কথা বলি, তাদেরকে যখন আমি জিজ্ঞাসা করি যে এখন অনেকেই বলছেন, কেউ কেউ বলছেন, অনেকেই বলছেন যে খুলে দেন, এখন খুলে দিলে আপনি আপনার সন্তানকে পাঠাবেন কি না, তাদের এক বাক্যে কথা, এখন পাঠাবো না, এই করোনার মধ্যে আমার সন্তানকে আমি মেরে ফেলার জন্য পাঠাতে রাজি না। এক এক বাবা মায়ের এক এক ধরনের এক্সপ্রেশন থাকে, এক একজন বলেন, কিন্তু এটা মনে রাখতে হবে যে আমাদের বিজ্ঞানকে নিয়ে চলতে হবে। বিজ্ঞানকে অস্বীকার করে কিন্তু আমরা একটা করোনা অতিমারির মধ্যে, যেটা বৈশ্বিক সংকট, তার মধ্যে আমরা বিজ্ঞানকে অস্বীকার করে চলতে পারি না। বিজ্ঞান যেখানে বলছে শতকরা 5 সংক্রমণের হার বা তার নিচে না নামা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো খোলা স্বাস্থ্যসম্মত নয়, বিজ্ঞানসম্মত নয়, সেখানে এখন যখন দেশে হার প্রায় 24% এবং কোনো কোনো জেলায় 50% বা তার ঊর্ধ্বে, সেই সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি আদৌ কোনো যৌক্তিকতা আছে কি না, এটি অবশ্যই ভেবে দেখার প্রয়োজন আছে, কারণ এই সংসদ এই জাতির সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করে। দ্বিতীয় কথা হচ্ছে সারা বিশ্বের যদি অভিজ্ঞতা দেখি, ঢালাও কথা অনেক কিছু বলা যায় কিন্তু বাস্তবতা এটি যে বিশ্বের একেবারে উন্নত দেশগুলো যারা বিভিন্ন সময়ে খোলার চেষ্টা করেছে, আবার তারা খোলার পরেই সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। উন্নত দেশগুলো যেখানে ক্লাস সাইজ 20-25 বেশি নয়, আর আমাদের এখানে দেশের একেবারে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তির জন্যে বাবা মায়েরা উন্মুখ থাকেন, সেই সব শিক্ষা প্রতিষ্ঠানে দেখবেন শিক্ষার্থীরা গায়ে গায়ে লেগে বসা থাকে, সেইখানে খোলার প্রশ্নটা একেবারেই অবান্তর। তৃতীয়ত হচ্ছে পাবলিক পরীক্ষাগুলোর কথা। পাবলিক পরীক্ষা বিশ্বের বহু দেশ, এমনকি উন্নত দেশগুলো, তারা পাবলিক পরীক্ষাগুলো বাতিল করেছে, বাতিল করেছে, কোনো কোনো জায়গায় প্রেডিক্টেড গ্রেডস দিচ্ছে। আমরা সেখানে কি করছি? আমরা 2020 সালের SSC পরীক্ষা নিয়ে ফেলেছিলাম, করোনার মধ্যেও ফলাফল প্রকাশ করতে পেরেছি। 2020 সালের HSC পরীক্ষা শুরু হওয়ার ঠিক 2-3 দিন আগে বন্ধ করতে আমরা বাধ্য হই, সেই সময়ের সেই পরীক্ষাটি এরপরে আমরা তাদের SSC এবং JSC রেজাল্টের ভিত্তিতে আমরা সেই রেজাল্টগুলো দিয়েছিলাম, এবং আমরা সেই রেজাল্ট দেবার আগে আমরা যখন সব ট্যালি করে দেখি তখন তার আগের পূর্ববর্তী 3 বছরের HSC রেজাল্ট, তাদের রেজাল্টের সঙ্গে তাদের JSC এবং SSC পরীক্ষার রেজাল্ট, সেটিকেও দেখেছিলাম, সেই অনুযায়ী তাদের HSC-তে যেই রেজাল্ট হয়েছে আমাদের এই রেজাল্ট দিয়ে আমরা যে দিয়েছি তা একেবারে সম্পূর্ণ সাযুজ্যপূর্ণ। অর্থাৎ এই শিক্ষার্থীরা পরীক্ষা দিলে অধিকাংশ ক্ষেত্রে, 2-1টি ব্যতিক্রম তো যে কোনো সময় হতেই পারে যে কোনো কিছুতে, অধিকাংশ ক্ষেত্রে এই একই ফলাফল তাদের হতো, কাজেই তারা কেউ ক্ষতিগ্রস্ত হয়নি এবং তারা সব পড়াশোনাও করেছিল, পূর্ণ প্রস্তুতি ছিল। এবছর কি হবে? এবছর আমরা সিদ্ধান্ত খুব শিগগির জানাবো, কি পদ্ধতিতে আমরা করব সব কিছু আমরা জানাবো। তবে শিক্ষার্থীদেরকে, অভিভাবকদেরকে, সবাইকে বলবো উদ্বিগ্ন হবেন না, বৈশ্বিক সংকট চলছে, সেই সংকট মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকল ক্ষেত্রে যেভাবে আমরা সিদ্ধান্ত নিচ্ছি একইভাবে শিক্ষাক্ষেত্রে, এটি মাননীয় প্রধানমন্ত্রীর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া সেক্টর একটি, সেখানে অবশ্যই আমরা প্রজ্ঞা এবং সমস্ত রকমের আমাদের যা
বুদ্ধি আছে, যা কিছু আছে, জ্ঞান আছে, তার সব কিছু সর্বোচ্চ প্রয়োগ করে আমরা সিদ্ধান্ত নেব, যাতে আমাদের শিক্ষার্থীদের শিক্ষা জীবন সারা বিশ্বেই ব্যত্যয় ঘটেছে, আমাদের এখানেও কিছুটা ব্যত্যয় ঘটেছে, কিন্তু তাদের যেন কোনো দীর্ঘমেয়াদি কোনো ক্ষতি না হয়ে যায় সেই বিষয়ে আমরা সর্বোচ্চ নজর রাখছি। মাননীয় স্পিকার, আমরা যে জাতীয় কমিটি, পরামর্শ কমিটি রয়েছে কোভিড ১৯ সংক্রান্ত, তাদের সঙ্গেও আমরা তাদের পরামর্শ গ্রহণ করেও কিন্তু আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। এই যে বিকল্প পদ্ধতিতে আমরা দ্রুত সময়ে পাঠদান শুরু করেছি, সেটি বিশ্বে আর কোথাও এত দ্রুত কিন্তু শুরু করেনি, এমনকি উন্নত বিশ্বেও না, যে কারণে সারা বিশ্বে এখন শিক্ষা নিয়ে যখনই যেখানে কোনো সভা হয় সেখানে বাংলাদেশের এই দ্রুততম সময়ে অনলাইনে এবং টেলিভিশনের মাধ্যমে পাঠদান শুরু করাটিকে সারা বিশ্বে প্রশংসা করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং মাননীয় স্পিকারের কাছে আমরা কৃতজ্ঞ, আমাদেরকে সংসদ টেলিভিশন ব্যবহার করবার আপনাদের সদয় অনুমোদন দেওয়ার কারণেই আমরা এই কাজটি এত দ্রুততার সঙ্গে করতে পেরেছি। নানান ধরনের জরিপ, আন্তর্জাতিক সংস্থা, দেশীয় সংস্থা, স্বেচ্ছাসেবী সংস্থা, নানান জরিপে বলছে 45 থেকে 80% পর্যন্ত, একটা বড় রেঞ্জ বলছে, এরা অনলাইন বা টেলিভিশনের মাধ্যমে পাঠদান গ্রহণ করতে পারছে। আমরা যদি একেবারে সর্বনিম্নটাও ধরে নেই যে শতকরা 45% পারছে, আমরা সেইটাকে ধরে নিয়ে আমরা একটা হিসাব করেছি, তাহলে আমরা এটাকে কী করে বাড়াবো। আমরা সেই বাড়াতে গিয়ে আমরা অ্যাসাইনমেন্টের পদ্ধতিতে গেছি। অ্যাসাইনমেন্টে 93% শিক্ষার্থী অংশগ্রহণ করছে সারা দেশে, এবং এটি স্বাভাবিক সময়ে এর থেকে বেশি সংখ্যক শিক্ষার্থী স্বাভাবিক পাঠক্রমে অংশগ্রহণ করে না। অতএব আমরা অ্যাসাইনমেন্টের মাধ্যমে স্বাভাবিক সময়ের কাছে একদম সেই যে কাজ তাতে আমরা পৌঁছে যেতে পেরেছি, এবং অ্যাসাইনমেন্ট এখন শিক্ষার্থীরা সারাক্ষণই আমাকে, এখন তারা নম্বর সবার কাছে আছে, সারাক্ষণ মেসেজ পাঠাচ্ছে, ইমেল পাঠাচ্ছে অ্যাসাইনমেন্টের ব্যাপারে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সবার মধ্যেই আমি দেখছি যে তাদের মধ্যে একটা সন্তুষ্টি আছে যে এই পদ্ধতিটাকে সবাই ভালো বলে একটা গ্রহণ করেছেন। আমরা এবং বিশেষজ্ঞরাও এ ব্যাপারে অত্যন্ত ইতিবাচক মতামত দিয়েছেন। আমরা বিশেষজ্ঞদেরকে সম্পৃক্ত করেই বিকল্প যে কোনো পদ্ধতি গ্রহণ করছি, সেটি তাদের সম্পৃক্তির মাধ্যমেই সেই সিদ্ধান্তগুলো আমরা গ্রহণ করছি। আমাদের অনেকেই বলেছেন যে শিক্ষকরা কষ্টে আছে, বিশেষ করে নন এমপিও শিক্ষকরা, নন এমপিও শিক্ষকদের, কর্মচারীদের প্রণোদনা মাননীয় প্রধানমন্ত্রী তিনি দিয়েছেন এবং দ্বিতীয়বারও একটি দেওয়ার সেটিরও কাজ চলছে। অনেকেরই এনআইডির সঙ্গে টেলিফোন নাম্বার নিয়ে কিছু সমস্যা থাকার কারণে সেখানে কিছুটা বিলম্ব হচ্ছে, কিন্তু যাদের এই সমস্যা নেই তারা টাকা পেয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাদের কোনো ডিভাইস নেই তাদেরকে ডিভাইস কেনার জন্যে সফট লোন দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক এবং অনাবাসিক যেসব ভবন রয়েছে সেগুলো মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন, সেগুলোকে সব সংস্কার করা হয়েছে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের শিক্ষার্থীরা এই সময়টাতে এই অনলাইন বা অন্যান্য যে পাঠদান পদ্ধতি তার পাশাপাশি তারা বিভিন্ন ধরনের এই যে ধান কাটা, প্রায় 10,000 একর জমির ধান কাটার কাজেও তারা কিন্তু সহায়তা করেছে গত বছর। এখন আপনারা বলতে পারেন ওরা ধান কাটতে যাচ্ছে, ক্লাসে যাচ্ছে না কেন? ক্লাসের মধ্যে যেভাবে তাদের এক্সপোজড হতে পারে এবং যেভাবে সংক্রমণ ছড়াতে পারে, অনেকেই বলেছেন, অনেক মাননীয় সদস্য বলেছেন যে শিশুদের ইমিউনিটি অনেক বেশি, শিশুদের ইমিউনিটি বেশি এই কথাটি যেমন বলছেন, শিশুরা কম সংক্রমিত হচ্ছে এই কথাটি যেমন বলছেন, একই সঙ্গে বিজ্ঞান বলছে শিশুদের মাধ্যমে ছড়ানোর সম্ভাবনা অনেক বেশি। তারা নিজেরা হয়তো আক্রান্ত হয়ে নিজেদের সিমটম অনেক থাকবে না, কিন্তু তারা বাড়িতে গিয়ে তাদের বাড়িতে বাবা মা সহ, আমাদের দেশে অনেক যৌথ পরিবার বিশেষ করে গ্রামাঞ্চলে, সেখানে তাদের সকলে সংক্রমিত হওয়ার একটা বিরাট বড় একটা আশঙ্কা রয়ে গেছে, সেটিকে কিন্তু মাথায় অবশ্য অবশ্যই রাখতে হবে। আমরা শিক্ষার্থীদেরকে কমিউনিটি এঙ্গেজমেন্ট, এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং এগুলোর মাধ্যমে আমরা শিক্ষা দানেরও নানান রকমের ব্যবস্থা করছি। শিক্ষার্থীদের শারীরিক মানসিক স্বাস্থ্যের বিষয়টি তুলেছেন, আমরা এই সময়টাতেই আমরা এই যে অনলাইনে করছি নানান, সেখানেও আমরা তাদের মানসিক স্বাস্থ্যের বিষয়টাকে লক্ষ্য রেখে নানান ধরনের আমরা শিক্ষা উপকরণ সেখানে ব্যবহার করছি। আর আমরা এই সময়টাতে আমাদের দেশের প্রায় 2 লক্ষ শিক্ষককে কাউন্সেলিংয়ের প্রশিক্ষণ দিচ্ছি। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্ততপক্ষে 2 জন কাউন্সেলিংয়ে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক থাকবেন।
কাজেই আমাদের শিক্ষার্থীরা বিশেষ করে যারা বয়ঃসন্ধিকালীন তাদের নানান ধরনের সামাজিক পারিবারিক অনেক রকম চাপের মধ্যে থাকে, অনেক রকমের মানসিক সমস্যা হয়, সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি অনেক আগে বলেছিলেন যে মনোরোগ বিশেষজ্ঞ বা মনোবিশেষজ্ঞ তাদেরকে এই কাজে যুক্ত করবেন। আমরা প্রক্রিয়া শুরু করেছি গোড়াতে অন্ততপক্ষে প্রতি জেলায় একজন করে এই এইরকম একজন বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হবে, এরপরে তারা আবার সমস্ত একেবারে উপজেলা ইউনিয়ন পর্যায়ে আমাদের নানান জনবলকে এই ব্যাপারে প্রশিক্ষিত করবেন। আমাদের যে শাহানা কার্টুন বলে একটি কার্টুন আমরা তৈরি করেছিলাম, সেটি প্রতিটি প্রতিষ্ঠানে সেটি উদ্বোধন করা হয়েছিল, প্রতি প্রতিষ্ঠানে সেগুলো দেখবে প্রতি সপ্তাহে বাচ্চারা। তার মধ্য দিয়ে শিশু অধিকার, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য, বাল্যবিবাহ নিরোধ, নারীর প্রতি সহিংসতা নিরোধ, এরকম আরও বহু সামাজিক সমস্যা, সেইগুলো তারা বিভিন্ন নাটক বা কাহিনী দেখার মধ্য দিয়ে সেগুলো শিখবে, সেইগুলোও আমরা চালাচ্ছি। যখন স্কুল খুলবে তখন আরও বেশি তারা সেটি দেখতে পারবেন।